দেখা হতো তখন কথা হতো। তখন তার শারীরিক অবস্থা কেমন ছিল? মূলত ওনার চিকিৎসা ব্যবস্থাটা তো তারা করেনি। 2013 সালে তার তিনটা রিং করানো হয়েছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, তিনি তখনও কারাগারে ছিলেন। 2016 সালে সর্বশেষ তাকে এপিজি হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। সেই থেকে নিয়ে আজ অবধি তাকে আর আনেনি, মানে বিগত আপনার 4-7 বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসলো। তো তার চিকিৎসা ব্যবস্থা মূলত কারা কর্তৃপক্ষ করেনি। অবশ্যই আমরা কোর্টে গিয়েছিলাম এটার জন্য, তার চিকিৎসার জন্য, তাকে রেগুলার হাসপাতালে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা সেখানেও ন্যায় বিচার পাইনি, আমাদের সে আবেদনটা খারিজ হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাইদির সর্বশেষ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি জনাব মাসুদ সাইদি, তিনি সর্বশেষ আপডেট দিয়েছে এবং তার সাথে দেখা করতে দেয়নি, গতকালকেও দেখা করতে দেয়নি, আজকে এখনও দেখা করতে পারিনি। জেলকোড অনুযায়ী যার যা প্রাপ্য তার যে তার আব্বার সাথে দেখা করা সেটা করতে পারিনি। বিস্তারিত আলোচনাও তার মুখ দিয়েই শুনবেন। আপনারা আজকের বিষয়টি দেখুন এবং খুবই গুরুত্বপূর্ণ, একটু শেয়ার করার চেষ্টা করবেন, আর যাতে করে আপনার সকল মুসলিম উম্মার এই বিষয়টি জানতে পারে, বুঝতে পারে, সে বিষয়ে জানতে পারে। আল্লামা সাইদির জন্য সবাই অপেক্ষমান, সকলে দেখছে, যার কারণে আজকে আমরা এই ভিডিওটি নিয়ে আসছি। অবশ্যই দেখতে থাকুন এবং চিন্তা দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে দোয়া কামনা করুন। আমাদের নায়েবে আমির সাহেব আছেন, আমি গতকাল বিকেলে জানতে পারি তিনি অসুস্থ। আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু কারা কর্তৃপক্ষ আসলে আমাদেরকে সহযোগিতা করেনি, তারা আমাদেরকে সঠিক তথ্য দেয়নি, আমরা জানতে পারিনি আসলে তার কী হয়েছে। পরবর্তীতে যখন রাতে 10:30 দিকে পিজি হাসপাতালে নিয়ে আসে, তখন জানতে পারি যে সকালের দিকেই তার একটা ম্যাসিভ অ্যাটাক হয় এবং কারা কর্তৃপক্ষ তাকে বিকেলের দিকে নিয়ে আসে গাজীপুর সদর হাসপাতালে, এবং সেখানে তার একটা প্রাথমিক চিকিৎসা পাতা তাকে পাঠিয়ে দেয় পিজি হাসপাতালে। এখন তিনি পিজি হাসপাতালে আছে। এখন ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা জানিয়েছেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, আগামী 3-5 দিন তারা পর্যবেক্ষণে রাখবেন, এরপরে তারা বলতে পারবে শারীরিক অবস্থা। আমার সাথে কথা হয়নি, যখন অ্যাম্বুলেন্স থেকে নামায় তখন আমি তাকে এক ঝলক দেখতে পারি, যা সালাম বিনিময় হয়েছে, আমি আর কিছু জানতে পারি তার কাছে। আর আমি গতকাল রাত থেকে নিয়ে আজকে এখন বোধহয় বেলা 6টা বাজে, এখন 12:30 বাজে, এখন পর্যন্ত চেষ্টা করে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ডাক্তার সাথে কথা বলেছি, না চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার এখন পর্যন্ত আমি কোনো মন্তব্য করবো না, যেহেতু আমি বাবার সঙ্গে কথা বলতে পারিনি, চিকিৎসকরা অফিসিয়ালি আমাকে এখন পর্যন্ত কিছু জানায়নি, এই জন্য আমি আপনাকে মন্তব্য করতে পারছি না। জি, যেহেতু বললাম আপনাকে তার ম্যাসিভ অ্যাটাক হয়েছে তার, এবং অ্যাটাকের কারণে যথাসময় ট্রিটমেন্টটা শুরু করতে না পারার কারণে তার বেশ কিছু ক্ষতি হয়ে গেছে হাতে, তার কিছু টিস্যু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্ত সঞ্চালনটা স্বাভাবিক নেই, এবং তার ডায়াবেটিক এবং তার প্রেশার সবই অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। জি, জেলে থাকা অবস্থায় আমরা মাসে একবার সাক্ষাৎ করতে পারতাম, মাসে একবার দেখা হতো, তখন কথা হতো। মূলত ওনার চিকিৎসা ব্যবস্থাটা তো তারা করেনি। 2013 সালে তার তিনটা রিং করানো হয়েছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, তিনি তখনও কারাগারে ছিলেন। 2016 সালে সর্বশেষ তাকে এপিজি হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। সেই থেকে নিয়ে আজ অবধি তাকে আর আনেনি, মানে বিগত আপনার 4-7 বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসলো। তো তার চিকিৎসা ব্যবস্থা মূলত কারা কর্তৃপক্ষ করেনি। অবশ্যই আমরা কোর্টে গিয়েছিলাম এটার জন্য, তার চিকিৎসার জন্য, তাকে রেগুলার হাসপাতালে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা সেখানে ন্যায় বিচার পাইনি, আমাদের সে আবেদনটা খারিজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছে, তারা তাদের কাজে আসলে যেভাবে কাজটা করা উচিত ছিল সেটা তারা করেনি। তাদের লোকাল যে ফিজিশিয়ান আছে তাকে দেখিয়েছে, যখন ব্যথার তীব্রতা বেশি ছিল তখন তারা বাড়ি থেকে ডক্টর এনেছে, সেই ডক্টর যখন পরামর্শ দিয়েছে যে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন, তখন তারা বিকেলের দিকে তাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট শেষ করে তারপর তারা হাসপাতাল পাঠিয়েছে। যে এত দেরিতে এই চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিষয়ে কোনো কিছু বলা আছে না? আমরা বর্তমান তার অবস্থা, শারীরিক কন্ডিশনটা আমরা একটু জেনে নিই অফিসিয়ালি ডাক্তারের কাছ থেকে, তারপর আমরা এই বিষয়ে মতো বলবো। বেসিক্যালি এই কারা কর্তৃপক্ষ তার কারাতে তো থাকাই কথা ছিল না, কারণ একটা ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে তাকে আজকে আটকে রাখা হয়েছে। আজকে 13 বছর তিনি কারাগারে আছে, তার কারাগারেই থাকার কথা ছিল না। এনিওয়ে, যে কোনো কারণেই হোক, এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে তিনি কারাগারে আছেন, আমরা আশা করেছিলাম তার প্রপার ট্রিটমেন্টটা হবে, তার প্রপার কেয়ারটা হবে, ফ্যামিলি কেয়ারটা হবে, আমরা লিগ্যাল যে সমস্ত জিনিসগুলি আমরা প্রাপ্য, বেসিক্যালি জেল কোডের যে আমরা যে সমস্ত অধিকারগুলি প্রাপ্য আমরা সেগুলি আমরা পাইনি, আমরা সেখান থেকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে। আমরা আশা করছি যে এখন বর্তমান তার চিকিৎসা যেটা হচ্ছে চিকিৎসাটা সুষ্ঠুভাবে করবে, এবং আমরা এটা আশা করি যে সরকার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে, যেগুলি স্পেশালাইজড হসপিটাল, সেখানে নেওয়ার ব্যবস্থা করবে, অথবা উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। অবশ্যই এখন করতে পারছি না, যেহেতু আমি অফিসিয়ালি ডক্টর আমাকে কিছু জানাননি, আমি যদিও রাতে ডিউটি ডক্টরের সঙ্গে জেনে যে আমরা যেটা জেনেছি সেই অবস্থার আলোকে এখন তো আমি বুঝতে পারছি যে আসলে তার ফিজিক্যাল কন্ডিশনটা ভালো না, এবং ডাক্তার বলছেন 3-5 দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। তো আমরা এটা দাবি করতে পারি সরকারের কাছে যে এটা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাবো। আসার তো সুযোগ নেই, আমি পরিবারের সদস্য হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না, আমি গতকাল রাত থেকে এই পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারিনি। অবশ্যই আমি তো যতটুকু জানা জেল কোডে এটা আছে, কিন্তু কেন আমাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না? আমাদেরকে এখানে কারা কর্তৃপক্ষ বা এখানে প্রশাসনে যারা আছে তারা বলছে উপরের নির্দেশ লাগবে, এখন উপরের নির্দেশ নিতে নিতে তো আমাদের কোথায় যাবো? তো যাই হোক, আমরা আশা করছি যে সরকারের সুবিধা উদয় হবে এবং আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করবে এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।